সংগঠনের রাজ্য দপ্তরে রক্তদান শিবির করলো এসএফআই। রবিবার সুরীয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অধ্যাপক মিহির দেব। সংগঠনের 50তম প্রতিষ্ঠা দিবসে বছরব্যাপী কর্মসূচি নিয়েছে এসএফআই। ইতোমধ্যে শুরু হয়ে গেছে কর্মসূচি। এদিন মেলার মাঠ ছাত্র যুব ভবনে হয় শিবির। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সুলেমান আলী, সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্যরা। শিবিরকে ঘিরে বেশ সাড়া পড়ে এসএফআই কর্মীদের মধ্যে। ভারতবর্ষের মধ্যে আজকে লক্ষ লক্ষ মানুষ ক্ষিধার যন্ত্রণায় ভুগছেন। সেই মানুষের ক্ষিধার যন্ত্রণা ভুলিয়ে দেওয়ার জন্য ধর্মের আফিম, জাতের আফিম দেশের রাষ্ট্রনায়করা ব্যবহার করছে। সেই আফিমের বিরুদ্ধে সমাজ সচেতনতার লড়াই আমাদের লড়তে হবে। রক্তদান শিবির আমাদের কাছে সম্প্রীতির উৎসব, ভালোবাসার উৎসব, মানুষকে ভালো রাখার জন্যে, মানুষকে আরো ঐক্যবদ্ধ করবার জন্যে এই উৎসবকে আমরা ব্যবহার করতে চাই। এই উৎসবের মধ্যে যারা সমবেত হয়েছেন প্রত্যেককে ভারতের ছাত্র ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন শুভেচ্ছা জানাই। কারো অপারেশনের জন্য রক্তের প্রয়োজন হলে মানুষ বন্যে হয়ে সিআরপিএফ, বিএসএফ, পুলিশ এদের কাছে দৌড়ে দৌড়ে যেত। কারণ লাগবে ছিল না, রক্ত যেভাবে পাওয়া যেত না। এরপর একটি ছোট করে হলেও সেটা শুরু হয়। তখন গত 10-15 বছরে রক্তদান শিবির একটা উৎসবে পরিণত হয়েছে। এবং সৌভাগ্যের কথা, এই রক্তদান শিবিরে নানা মতের নানা দলের লোকেরা কাজ করে। তাতে আপাতত 70% মতো দাবি বোধহয় মেনে আরো কিছু রক্তের দল। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় নানান কর্মসূচি হাতে নিয়েছে তারা। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।